আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব সোলার সিস্টেম সম্পর্কে। আমাদের বাংলাদেশে সোলার সিস্টেমটা দুই ধরনের হয়, একটা হলো অফগ্রিড সোলার সিস্টেম আরেকটা হলো অনগ্রিড সোলার সিস্টেম। তো অনেকেই আসলে অনগ্রিড সোলার সিস্টেম আর অফগ্রিড সোলার সিস্টেমের মধ্যে পার্থক্যটা বুঝে না। তো এই জন্যই আজকে আমরা আপনাদেরকে এই সিস্টেমটা সম্পর্কে জানাবো এবং সব কিছু খুলে বলে দেব। দর্শক মণ্ডলী, আমাদের দেশে আপনি যে ধরনের সোলার প্যানেলই ইনস্টল করেন না কেন, আপনি একটা সোলার প্যানেল আপনার ছাদে 1000 ওয়াটের আপনি সোলার প্যানেল ইনস্টল করলেন, তো এই 1000 ওয়াটের সোলার প্যানেল থেকে যে 1000 ওয়াটের এনার্জিটা আপনি পাচ্ছেন, এই এনার্জিটাকে আপনি আপনার যে মেইন লাইন আছে গ্রিড থেকে যে বিদ্যুতের যে লাইনটা আপনার ঘরে আছে সেটার সাথে কানেক্ট করে দেওয়াটা হলো অনগ্রিড সোলার সিস্টেম। অর্থাৎ সোলার থেকে ডিসি এনার্জিটাকে আপনার একটা কনভার্টারের মাধ্যমে ডিসি থেকে কনভার্ট করে এসি 220 ভোল্টের এসি করবে, এসি করে আপনার গ্রিডের যে মেইন লাইন, গ্রিডের মেইন লাইনের সাথে সে এই বিদ্যুৎটাকে যোগ করে দিবে। এটাকে বলে হলো অনগ্রিড সোলার সিস্টেম। তো অনগ্রিড সোলার সিস্টেম করলে আপনার কোনো ব্যাটারির প্রয়োজন হয় না, সরাসরি সোলার থেকে আপনার যে পরিমাণ ওয়াটটা আসতেছে, যে পরিমাণ ডিসি কারেন্টটা আসতেছে সেটাকে কনভার্টারের মাধ্যমে কনভার্ট করে 220 ভোল্টের এসি কারেন্ট করে সরাসরি গ্রিডের সাথে এটা অ্যাড হয়ে যায়। এটা হলো অনগ্রিড সোলার সিস্টেম। আর আরেকটা সোলার সিস্টেম আপনি করতে পারেন, সেটাকে বলে হলো অফগ্রিড সোলার সিস্টেম। অফগ্রিড সোলার সিস্টেমটা হলো আপনার একই রকম আপনার অনগ্রিডের মতোই, ছাদে আপনার সোলার প্যানেল থাকবে। ধরেন আপনার 1000 ওয়াটের সোলার প্যানেল আপনার ছাদে আছে, সে 1000 ওয়াটের সোলার প্যানেল থেকে আপনার এনার্জিটা এসে সোলার আইপিএস মেশিন বা সোলার কনভার্টার যে মেশিন আছে সেটার সাথে লাগবে। তো সেখান থেকে আপনার এই সোলারের এই যে ডিসি যে 1000 ওয়াটের আপনার যে এনার্জিটা আসতেছে সেটা মেশিনের মাধ্যমে আপনার ব্যাটারিটাকে চার্জ করবে এবং আপনার ঘরের যে লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, অর্থাৎ ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো আপনার ঘরে আপনি চালান সেগুলো এই সোলার আইপিএসের মাধ্যমে সেগুলোর মাঝে আপনি কানেকশন দিয়ে আপনি সরাসরি সোলার থেকে সেগুলো চালাতে পারবেন। অনগ্রিড যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হলো এখনকার আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে। ধরেন আপনার একটা 5তলা বাড়ি আছে, এই 5তলা আপনি নতুন একটা বাড়ি করলেন, সেখানে আপনার হয়তো 5000 ওয়াটের লোড আছে, ইলেকট্রিসিটির লোড আছে 5000 ওয়াট। তো আপনাকে ন্যূনতম 10% সোলার সিস্টেম করতে হবে। ন্যূনতম 10% সোলার সিস্টেম করার পরে আপনার এই সোলার সিস্টেমটা যখন আপনি গ্রিডের সাথে কানেক্ট করে দিবেন তখন গভর্নমেন্ট আপনাকে মিটারের গ্রিডের যে বিদ্যুতের লাইন সেই বিদ্যুতের লাইন দিবে এবং আপনাকে মিটার দিবে। আপনি যদি 10% যদি আপনার সোলার সিস্টেম করা না থাকে তাহলে গভর্নমেন্ট আপনাকে ইলেকট্রিসিটির কানেকশানটা দিবে না। এই সিস্টেমটা যেভাবে করা হয় সেটাতে আপনার কোনো ব্যাটারির প্রয়োজন হয় না। এটাকে বলে হলো অনগ্রিড সোলার সিস্টেম, অর্থাৎ সরাসরি সোলার থেকে গ্রিডে যাবে, সেটা হলো অনগ্রিড সোলার সিস্টেম। আর আপনি যদি সরাসরি সোলার থেকে গ্রিডে না নিয়ে আপনি সরাসরি সোলার থেকে সোলার আইপিএস মেশিনের মাধ্যমে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যা আছে এগুলোর মাধ্যমে এগুলোর সাথে যদি আপনি কানেক্ট করে চালাতে চান সেটাকে বলে অফগ্রিড সোলার সিস্টেম। তো আপনি যদি ব্যক্তিগতভাবে করেন আপনার নিজস্ব বাসা বাড়িতে ইউজের জন্য আপনি করবেন হলো অফগ্রিড। অফগ্রিডটা মানে হলো আপনি সোলার প্যানেল তো লাগালেন, তারপর আপনার এই সোলার এনার্জিটা এসে আপনার মেশিনে ঢুকবে, সোলার এনার্জি থেকে আপনার এই আপনার বাসা বাড়িতে যে লাইট ফ্যান আছে এগুলোতে আপনার কানেকশান যাবে এবং সেই সাথে আপনার ব্যাটারিটাও চার্জ হবে। এইটা করলে আপনার যেটা হবে যে এই সোলার মেশিনের সাথে, সোলার আইপিএসের সাথে আপনি যত ওয়ার্ডের কানেকশান দিলেন, অর্থাৎ ধরলাম 5টা ফ্যান দিলেন, 10টা এলইডি লাইট দিলেন, আপনার ফ্রিজের লাইন দিলেন, আপনার টিভির লাইন দিলেন, তো দিনের বেলাতে যতক্ষণ পর্যন্ত সানলাইটটা আসে ততক্ষণ পর্যন্ত আপনার এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সরাসরি সোলার থেকে চলবে, ওই সময়টাতে আপনার ইলেকট্রিসিটি বিলটা আসবে না। ধরে যে সকাল 8টা থেকে বিকাল প্রায় 5টা-6টা পর্যন্ত সৌর বিদ্যুৎটা, অর্থাৎ সূর্যের আলোটা ভালোভাবে থাকে, তো এই সময়টাতে যতক্ষণ পর্যন্ত সে সানলাইটটা পাচ্ছে আপনার সোলার থেকে আপনার ঘরে লাইট, ফ্যান, টিভি এগুলো সরাসরি সে চালাবে এবং সোলার থেকে আপনার ব্যাটারিটা চার্জ করে রাখবে। আর যখন সন্ধ্যা হয়ে যাবে বা রাতের বেলা যখন সোলারটা চলে যাবে তখন আপনার গ্রিডের বিদ্যুৎ সে ইউজ করবে, হ্যাঁ, অর্থাৎ মেইন লাইনের বিদ্যুৎটা ইউজ করবে। আর যখন মেইন লাইনে চলে যাবে তখন হলো আপনার ব্যাটারি থেকে আপনাকে সে ব্যাকআপ দিবে, অর্থাৎ এই সোলার আইপিএসগুলো আপনাকে প্রথমে সোলার থেকে সব কিছু চালাবে দিনের বেলায়, সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় গ্রিড থেকে চালাবে, আর যদি গ্রিডের কারেন্টও না থাকে তখন আপনাকে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। এই সিস্টেমটাকে বলে হলো অফগ্রিড সিস্টেম। হ্যাঁ, আপনি এই অফগ্রিড সিস্টেমটা পার্সোনালি যদি আপনি করেন সেটা আপনি অফগ্রিড সিস্টেম করবেন। অফগ্রিড সিস্টেম করার জন্য আপনার গভর্নমেন্টে সাধারণত কোনো কিছু প্রয়োজন হয় না।
তবে আমি যতটুকু জানি আপনি অনগ্রিড সিস্টেম করার পরও গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারেন। আপনার যদি ইলেকট্রিসিটির নতুন লাইন নেওয়ার প্রয়োজন হয় বা মিটারের জন্য প্রয়োজন হয়, আপনি অনগ্রিড সিস্টেম করেও আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি অনগ্রিড সিস্টেম করেন আর অফগ্রিড সিস্টেম করেন, দুইভাবে করে আপনি গভর্নমেন্টকে দেখাতে পারেন যে আমি এত হাজার ওয়াটের আমি সোলার সিস্টেম বা সোলার প্যানেল আমার ছাদে বা আমার বাসায় স্থাপন করছি, এখন আপনি আমাকে ইলেকট্রিসিটির কানেকশানটা দিতে পারেন। আর যাদের অলরেডি ইলেকট্রিসিটির কানেকশান আছে কিন্তু তাদের প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসতেছে, তখন ইলেকট্রিসিটি বিলটা কমানোর জন্য মূলত অনেকে সোলার সিস্টেম করে থাকে। আপনার ঘরে যদি আপনি সোলার সিস্টেম ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রায় 50% ইলেকট্রিসিটি বিল কম আসবে। তো দর্শক মণ্ডলী, আপনি দুটো জিনিস আসলে কতটা আমি বুঝাতে পারছি জানি না, একটু জিনিসগুলো প্রয়োজনে খেয়াল করে আবার শুনবেন, একটু দ্বিতীয়বার একটু দেখবেন। অনগ্রিড সিস্টেম আর হলো অফগ্রিড সিস্টেম। সহজ কথা হলো অনগ্রিড সিস্টেমটা সোলার থেকে এনার্জিটা এসে সরাসরি আপনার গ্রিডের সাথে যোগ হবে, সেক্ষেত্রে আপনার কোনো ব্যাটারির দরকার হবে না, শুধুমাত্র সোলার প্যানেল আর হলো সোলার কনভার্টার, হ্যাঁ এটার দরকার হবে। আর অফগ্রিড সোলার সিস্টেমটা আপনার সোলার থেকে এনার্জিটা এসে সরাসরি আপনার ঘরের যে লাইট ফ্যান টিভি আছে এগুলোর সাথে কানেক্টেড হবে, সেক্ষেত্রে আপনার একটা ব্যাটারির দরকার হবে। তো আপনি অনগ্রিড সিস্টেম করেন বা অফগ্রিড সিস্টেম করেন, যে সিস্টেমে আপনি করেন অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হলো আইপিএস মার্ট, আমরা আছি ঢাকার মিরপুর কাজীপাড়াতে। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে যতটুকু সম্ভব বুঝাইয়ে দেব। এখানে এই সোলারের লাইটটা টিপ টিপ করে চলতেছে, অর্থাৎ সোলার থেকে সরাসরি চলতেছে, হ্যাঁ সরাসরি সোলার থেকে চলতেছে। আর এখানে ইকো মোড, অর্থাৎ সে পাওয়ারটা খুব কম ইউজ করতেছে। ইকো মোড মানে হলো আপনার পাওয়ার সেভিং মোড, অর্থাৎ সে আপনার পাওয়ারটা খুব কম ইউজ করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট এখানে জ্বলতেছে, লাল কালারের একটা হলুদ একটা লাল, এটা হলো ইকো মোড। আর এই যে লাল দেখতেছেন, হ্যাঁ এটা হলো ব্যাটারি অন, অর্থাৎ এই সোলার থেকে আমার মেশিনটা অন আছে, অর্থাৎ এই সোলার থেকে আমার এই ব্যাটারিটা চার্জ হচ্ছে, প্লাস সোলার থেকে সে সরাসরি আউটপুট দিচ্ছে। আপনি এই মেশিনটার মাধ্যমে, এই মেশিনটার মডেল হলো এনএক্সজি 1400VA বা 1400 মডেল, এটাতে 950 ওয়াট আছে। হ্যাঁ আপনি এই এনএক্সজি 1400 মডেলের এই মেশিনটা থেকে আপনি 950 ওয়াট সোলার থেকে আউটপুট নিতে পারবেন। কথাটা একটু বুঝবেন, 950 ওয়াট মানে হিউজ একটা লোড। আপনি 5টা ফ্যান চালালে 500 ওয়াট হবে, 10টা এলইডি লাইট চালালে 200 ওয়াট হবে, 700 ওয়াট, সাথে একটা টিভি চালালে আরও 1 থেকে 150 ওয়াট, প্লাস একটা ফ্রিজ চালালে আরও 1 থেকে 150 ওয়াট। অর্থাৎ একটা ঘরের সাধারণত 950 ওয়াটের বেশি লোডের কোনো প্রয়োজন হয় না।